সো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম বেঙ্গলি ফার্মার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। বর্তমান প্রচুর গরম, বাংলাদেশ সহ ইন্ডিয়াতেও অনেক গরম, বা আমাদের যে এশিয়া কান্ট্রিগুলো সেগুলোতে প্রচুর গরম, মিডল ইস্টের সাথে সাথে। সো আমাদের যেহেতু 5টা গরু রয়েছে এবং তাদের জন্য আমাদের তো ঘাসের প্রত্যেক দিন প্রয়োজন হয়, এবং বর্তমানে বাইরে ঘাস পাওয়াই যাচ্ছে না, এবং মানে বাইরে যে ঘাসগুলো সেগুলো তেমন সৌন্দর্য না, বা মানে তেমন ভালো না, যেগুলো গরু এখন মানে কী করতেছে না, মানে খাইতে চায় না। তো এই জন্য এটা আমার বাবা এবং বড়ো ভাই মিলে ওনারা এটা একটা মানে জাস্ট একটা কী করে প্ল্যান করেছে যে এখানে আমাদের যে জায়গাটা রয়েছে সেখানে তারা বেড়া লাগিয়ে জাস্ট এই জায়গাটাকে প্রোটেক্ট করছে, যে অন্য যাতে গরু ছাগল এখানে না এন্ট্রি করে। এবং যত দিন যাবে, লাইক আমরা এখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা বা বিকালবেলা আপনার পানি দেওয়া হয়, দেন এখানে কিছু সার দেওয়া হয়েছে এই ঘাসগুলোতে, দেখতে পাচ্ছেন ঘাসগুলো কিন্তু প্রচুর পরিমাণে মানে এখন বর্তমানে আপনার কিছু মানে কি আর মানে বর্তমানে অনেক বড়ো হইতেছে, মানে অনেক স্পিডে, এবং খুব শীঘ্রই এগুলো এখান থেকে আমরা মানে কেটে কেটে গরুগুলোকে খাওয়াই। সো এইভাবে আপনার যাদের পর্যাপ্ত জায়গা রয়েছে তারা চাইলে এইভাবে একটা জাস্ট মানে কী করে নিতে পারেন, এবং এখানে যে ঘাসগুলো রয়েছে সেটা এক সাইড থেকে কাটবেন, দেন আবার এক সাইডে সার বা পানি ব্যবহার করবেন, দেন ওই দিকে ঘাসটা আবার বড়ো হয়ে যাবে, দেন আবার এক সাইডে কাটবেন, দেন আবার এক সাইডে পানি দেবেন। সো এইভাবে চাইলে আপনারা ইজিলি একটা মানে যাদের গরু ছাগলের ফার্ম রয়েছে বা ডেইলি ফার্ম রয়েছে তারা চাইলে এইভাবে ঘাস মানে ব্যবহার করতে পারেন। এই যে দেখতে পারতেছেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে আমাদের। ওকে, সো এই ঘাসগুলো কিন্তু আমাদের গরুর জন্য প্রত্যেকদিন প্রয়োজন হয়, এবং এই ঘাসগুলো কিন্তু বর্তমানে আমাদের মানে অনেক সাহায্য করতেছে, কারণ যেহেতু বাইরে ঘাস নাই। এই যে দেখতে পারতেছেন প্রচুর ঘাস, হ্যাঁ এই ঘাসগুলো কিন্তু আমাদের গরুর জন্য খুবই প্রয়োজনীয় আর কি।